মহালয়নী তথা সালর গিনে বেশি ব্রুম ব্রুমে হেন তাকলে বেশি বহিন হাস্ত তঙ্কস লুকুর অকতার সাল কুমাচির সিরি বাস্টাবু বেড়ে মানে তঙ্কর মানে নুচাকা অপ্তিকে নুচাকা বোবাগরাফর আগুলি বলে ছিল আর্জেন লুকুর বেলেখেন গবাং গবাং বড়র হাজিরি সিরি অঙ্কুরি লাহার শুনে মানে ও মহালয়নী সার্বত নুতুইনে নাইনাজি সিনেমাটি ও মহালয়া বলে তো বেরিয়ে ভালো লাগছে আমাদের খুব, কারণ মহালয়া সকাল সবার কাছে একটা আলাদা অনুভূতি। প্রতি বছরই আসা হয়? না প্রতি বছর আমাদের বাড়িতে এখানে না, তো প্রতি বছর হয় না, অনেক বছর পরে এবার এসেছে। মানে বান্ধবীদের সাথে আসা? ফ্রেন্ডসদের সাথে। কিরকম লাগে? খুব ভালো লাগছে, কারণ এত মানুষ আমাদের এখানে, তো এত মানুষ মহালয়া পুণ্যতিথিতে আমরা ইস্কন আগরতলার উদ্যোগে বর্ণিতাইকে নিয়ে নগর সংকীর্তন পরিক্রমা বের হয়েছে এবং হরিনামের প্রচারে আমরা অংশগ্রহণ করতে চাই ইস্কন আগরতলার উদ্দেশ্যে। প্রত্যেক বছরই আসেন? মানে কোথায় আসেন আপনারা? কলেজ মাঠে আসি, মেয়েকে নিয়ে ঘুরতে আসি। কিরকম লাগে আপনাদের? মহালয় তো বছরে একবার আসে, সবাই আনন্দ করে, আমরাও করি। মায়ের কাছে কি প্রার্থনা করে? মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, মা যেন ভালোভাবে আসে, সবাই মঙ্গল করুক, এটাই চাই। মানে তো পূজা, পূজা পূজা একটা ভাব এসে পড়ে। আমরা ছোটবেলা থেকেই মহালয়াতে প্রত্যেকবার বেরোই, প্রত্যেকবার অনেক রূপের সমাগম, বিশেষ করে কলেজ খেলা আমাদের আগরতলার সব মানুষ এসে এখানে সমাগম হয়। এক্সপিরিয়েন্স অনেক ভালো। কিসের কথা মনে পড়ে যায় এই মহালয়াতে আপনাদের? মহালয়া মানেই তো বললাম, শুরুতেই বললাম যে পুজো পুজো, মহালয়া মানেই পুজোর শুরু, আগমনী, মার আগমনী, এটাই মনে হয়। মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে প্রার্থনা সমাজে যেন সবাই সুস্থ সবল, কোনো রকম সামাজিক কোনো অঘটন না হয়, সব মেয়েরা মারা যেন নিরাপদ থাকে। এবার আদিগড়ের যে ঘটনা হলো এটা থেকে এটাই আমরা আশা করি যে যেন আগমনী মানে মায়ের, সব মায়েদের সমাগমে যেন আমরা যেন আমাদের নিজেদের রক্ষা করতে পারি। ভীষণই ভালো লাগে, মহালয়া তো একটা পুণ্যলগ্ন, এই দিনে না বেরোলে মনে হয় সারাটা বছর ইনকমপ্লিট গেছে। ভীষণই ভালো লাগে এখানে আসি আমরা কলেজ টিলা, এখানে আসার আমেজটাই অন্যরকম। মহালয়া মা দুর্গা আসছে এই আগমন বার্তাটা আমরা এই মহালয়ার দিনে মানে বিশেষ করে অনুভব করতে পারি। মায়ের কাছে কি চাওয়া? মায়ের কাছে সবার যেমন সারা বছরই যেন সবাই ভালো থাকে, আমি না শুধু, আমার বাচ্চারা না শুধু, দেশবাসী পৃথিবীবাসী সবাই যেন খুব ভালো থাকে, মায়ের কাছে এটাই আমাদের একমাত্র। Thank you.
আমার তো ছোটবেলা থেকে এই দিন সকালেই বের হয়ে আসছি, আর এই দিন তো আমাদের ছোটবেলা থেকে একটা আবেগ প্রবণ দিন যে ঘুরবো, সকালবেলা বের হবো, তো এটাই ঘুরতে বেরোলাম সবাই মিলে। প্রতি বছরই বেরোনো হয়? প্রতি বছরই বেরোনো। মায়ের কাছে কি চাওয়া আপনাদের? মায়ের কাছে তো চাওয়া এখন আমাদের বিশেষ করে সুখ সমৃদ্ধিটাই চাওয়া সবার, ত্রিপুরাবাসীর, পুরা ভারতবাসীর। এখন চারদিকে যা হচ্ছে মানে ওইসব তো আর সবাই দেখছে, ওইটাই আর কি। এইসব যে এখন বন্ধ হয়, এখন আর বলতে গিয়ে দেখেন এখন তো এই যে এখন দেখা যাচ্ছে ওইদিকে ওইদিকে এইসব ঘটনা, জীবনের ঘটনা যা বললো সেমই তো, ওইসব চাই না আর কি। আর আগে ছোটবেলায় ভোরে ওঠে হাঁটা, সে এটা মানে বেঙ্গলি একটা ইমোশন, তো যেহেতু মাতৃ দেবীপক্ষ শুরু হয়েছে তো সেটার একটা আমেজ থাকে, সকালে উঠে হাঁটা, চা খাওয়া, আড্ডা মারা বন্ধুদের সাথে, তো সেটাই করতে বেরোলাম আর কি। প্রতি বছরই বেরোনো? হ্যাঁ, প্রতি বছরই বেরোনো হয়। মায়ের কাছে কি চাওয়া? মায়ের কাছে কিছু চাওয়া, এই যে আমাদের এত এত প্রলয় হচ্ছে, এগুলো যাতে না হয়, এত মেয়েদের যে আমাদের আরজি করের যেটা হলো এগুলো যাতে মানে আর না হওয়াটাই ভালো, সেটাই মাকে প্রার্থনা করি যে এখন মানুষের যাতে একটু সুবুদ্ধি দেওয়া হয় এসব যাতে আর না ঘটে। সেটা একটা রিয়েলি একটা পেইনফুল ট্র্যাজেডি, তার মধ্যেও চলছে এখনো, স্টিল যেহেতু সলভ হয়নি সেটাই। সব সময়ের বার মতো এবারও বেরোচ্ছি, ভালোই লাগলো সকালবেলা, সেটাই। প্রত্যেক বছরই বেরোনো? হ্যাঁ। মহালয়াতে কি মনে পড়ে মানে মূলত? এই তো পুজো পুজো এদিন থেকেই তো শুরু হয়ে যায় মহালয়া, এটাই। মায়ের কাছে কি চাওয়া? সবাই যাতে ভালো থাকে, সব কিছু যাতে ভালো হয়, এটাই। প্রতি বছর যেরকম মানে হয় এইভাবেই আমরা বেরোই সকালবেলা, আনন্দ পাই। কি মনে পড়ে আপনাদের এই মহালয়ে আসলে? এই তো খুব ভালো দিন কাটে, সারাদিন যায়, আমার তো খুব আনন্দ লাগে। ভোরবেলা উঠি, উঠে ডুব টুনা দিই, নিজের বাড়িতেও করি, তারপরে আবার একটু ঘুরতে বেরোই। মায়ের কাছে কি চাওয়া? মায়ের কাছে চাই সবাই যেন মঙ্গলময় থাকে, সবাই সুস্থ থাকে, সুস্থ স্বাভাবিক থাকে। আবার